হ্যালো বন্ধুরা, আমি তমজিৎ। তমজিৎ টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। তো আমরা সিএসএসে অনেকগুলো ক্লাস করিয়েছি, আমরা জেকোয়ারি আগের দিন দেখাচ্ছিলাম। তো আজকে আমরা সিএসএসে একটা নতুন জিনিস দেখব, যেটা হচ্ছে থ্রিডি টেক্সট। কী করে থ্রিডি টেক্সট করা যায় সিএসএসে। ওকে, তো চলুন আমরা দেখে নিই। তো সবার আগে আমরা ক্রোম ওপেন করে নেবো। আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি। তো যারা আগে টিউটোরিয়াল দেখেননি, তারা নিচে ডিসক্রিপশন থেকে লিঙ্ক চেক করে নেবেন। ওকে, তো আমরা সিএসএসে এখানে আমরা একটা গুগল ফন্ট নিয়ে নেবো। সবার আগে একটা গুগল ফন্ট আমরা নিচ্ছি। তো দেখুন, অনেক ধরনের ফন্ট আছে, রোবোটো, ওপেন সানস। ওকে, আমরা এখানে একটা ফন্ট নেবো হচ্ছে ইন্টার। আমি এই ফন্টটা খুব প্রেফার করি। ওকে, তো এই ফন্টটা আমরা নেব, আমরা মিডিয়াম চুজ করব, আমরা লিঙ্ক করে নেবো আগে। তো এখানে আমরা লিঙ্ক করে নিলাম, আমরা এখানে টাইটেলটাও চেঞ্জ করে দিচ্ছি, টেক্সট ডিজাইন। ওকে, আচ্ছা, তো আমরা এখানে ফন্ট ফ্যামিলিটা কপি করে নিলাম। তো এখানে আমরা নিয়ে নিচ্ছি একটা কন্টেনার, তার মধ্যে আমরা এখানে H1 নিচ্ছি, ডিজাইনার। ওকে, তো আপনারা যে কোনোটা কি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চলুন আমরা এখানে সিএসএসটা করে নিই। আমরা বডি দেবো, আমরা বডির মধ্যে ফন্ট ফ্যামিলিটা পেস্ট করে দিলাম আগে। দেন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার আমাদের আপনারা যে কিছু দিতে পারেন। আমি দিচ্ছি একটা পিঙ্ক কালার, তো টোটালটা দিলাম। ওকে, তো আমরা কন্টেনারে একটা লিখে নিচ্ছি, নর্মাল সিএসএস পজিশন অ্যাবসোলিউট টপ 0, লেফট আমাদের 0 দিলাম, রাইট 0, বটম 0। ওকে, আমরা উইথ দিচ্ছি 100%, ডিসপ্লে আমাদের ফ্লেক্স। ওকে, সেন্টারে করে দিচ্ছি অ্যালাইন আইটেম সেন্টার, দেন আমাদের জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, তো এখানে আমরা দেখবো কি আউটপুটটা এসছে। তো আমরা গো লাইভে ক্লিক করবো। তো দেখুন, এখানে আমাদের ডিজাইনার লেখাটা চলে এসছে। ওকে, তো আমরা H1 লেখাটা একটু H1 স্টাইলিং কিছু করব। তো এখানে আমরা H1 দেব। আমরা H1 এখনও ক্লাস নিইনি, বেসিক্যালি আমরা H1-এর মধ্যেই কিছু লিখব। তো এখানে আমরা এর কালার চুজ করব, কালার আমাদের আমরা একটা পিঙ্ক কালারে দিলাম। ওকে, সো দেখুন এখানে বোঝা যাচ্ছে না, তো আমরা এটাকে আরও হাইলাইট করব। তো আমরা ফন্ট সাইজ দেব 1 em প্লাস এখানে আমরা ফন্ট সাইজ 70 pixel দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমরা আরও বড় করতে চাই, তো আমরা এটা 170 pixel দিয়ে দিচ্ছি, অনেক বড় হবে। তো দেখুন, অনেকটা বড় আমাদের হয়ে গেছে। ওকে, সো এখানে আমরা ফন্ট ওয়েট দেবো 900 দিচ্ছি, আপনারা চাইলে বেশি কম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন, এখানে আমাদের এটা দেখাচ্ছে। ওকে, তো আমরা এবার এটা টেক্সট শ্যাডো দেবো।
দেখুন টেক্সচারও দিলে কিন্তু জিনিসটা আমাদের ভালো করে বোঝা যাবে। ওকে, তো টেক্সচারও দেওয়ার জন্য আমরা লট কমে যাব, টেক্সট শ্যাডো জেনারেটর আমরা ওপেন করব। তো শ্যাডো বেসিক্যালি আমরা লিখে দিতে পারি, কিন্তু অলরেডি এটা জেনারেট করা যায় খুব ভালোভাবে। তো এখানে দেখুন আমরা সেকেন্ড লিঙ্কটায় ক্লিক করব, আপনার ফার্স্ট লিঙ্কও ক্লিক করতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট আমি সেকেন্ড লিঙ্কটা প্রেফার করছি। দেখুন এটা হচ্ছে ফার্স্ট লিঙ্ক আমাদের, এখানে টেক্সট শ্যাডো দেওয়া যাচ্ছে। ওকে, সো এটা একটু কমপ্লিকেটেড আছে, আমার এটা খুব সুবিধা মনে হয়। এটা হচ্ছে প্রিভিউ, আপনার এখানে অনেক ধরনের টেক্সট আছে, আপনার যেরকম চান সেরকম দিতে পারেন। তো এখানে আপনি চুজ করবেন, এখানে কালার দেওয়া আছে। ওকে, সো এখানে আপনারা চুজ করতে পারেন। আমরা কি চুজ করব, আমরা এখানে একটা কালার চুজ করে নেব। তো আমরা দেখুন এখানে আমরা যেরকম ইচ্ছা আপনি চুজ করতে পারেন, অপাসিটিও কমাতে পারেন, বাড়াতে পারেন, এবং ব্লারও আপনি করতে পারেন যেরকম আপনার ইচ্ছা। এখানে কালার কোড দেওয়া আছে, আপনি কালার কোডও চেঞ্জ করতে পারেন। সো এখানে দেখুন এটা কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ওকে, সো এটা আমরা কপি করব, টোটাল কপি করে আমরা এখানে জাস্ট পেস্ট করব। তো দেখুন এখানে আমাদের চলে এসছে টেক্সট শ্যাডো, তো এটা 3D এফেক্ট আমাদের এসছে। এছাড়া আমরা যদি এখানে চাই আরও অনেক ধরনের এফেক্ট দিতে পারি, যেমন ধরুন এখানে ফ্লেমিং এফেক্ট। ওকে, সো এটাও আমরা দিতে পারি। তো এটা আমরা কপি পেস্ট করে নেবো, দেখুন এটা কিন্তু আমাদের অন্যরকম এফেক্ট আছে, ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এবং কালার দেওয়া আছে। তো দেখুন এখানে ফ্লেমিং এফেক্টটা হবে, এটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ভালো লাগছে না, যার কারণে আমাদের এটা কিন্তু এখানে চলবে না। আরও অনেক এফেক্ট আছে আপনারা এখানে দেখতে পারেন, যেমন এখানে একটা মামি এফেক্ট আছে, প্রেস, কার্ভ, ব্লারি। ওকে, তো আপনারা যেরকম চান এখানে জাস্ট ক্লিক করে কিন্তু আপনি এখানে কোড আপনারা পেয়ে যাচ্ছেন এখানে অটোমেটিক্যালি। ওকে, সো এটা খুব সুবিধা আমাদের কাজ করার ক্ষেত্রে, এবং আমাদের আরও অনেক কিছু কম সময়ে আমরা ভালোভাবে ডিজাইন করতে পারবো। তো এখানে দেখুন আরও আমাদের এখানে গ্লোয়িং টেক্সট আছে, আমরা যদি গ্লো করতে চাই। ওকে, তো এই অবধি থাকবে। ওকে, তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন, আমরা এটা জাস্ট গ্লোয়িং টেক্সট করলাম যে কী করে টেক্সট গ্লো করে হয়। এই দেখুন, তো আমরা আরও অনেক কিছু সিএসএস নতুন কিছু কিছু জিনিস দেখব। তো আজকে অবধি থাকবে, ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।